রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া, তবে এখনও দুপক্ষের লড়াই চলছে। এদিকে বেইজিং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে ক্রেমলিনকে বিরত রাখতে রাজি করার চেষ্টা করছে বলে জানা গেছে। শি জিনপিংয়ের মস্কো সফরের সময়সূচি এখনও নির্ধারণ হয়নি, যদিও তিনি আগামী এপ্রিল বা মে মাসে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক মন্তব্যে বলেন, পশ্চিমারা রাশিয়ার ওপর হামলার পরিকল্পনা করছে না। ইউক্রেনে রুশ আক্রমণের প্রথম বার্ষিকীর আগে পোল্যান্ডে বক্তৃতা দেওয়ার সময় মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এছাড়া ইউক্রেনে পশ্চিমাদের সাহায্য অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে চলমান যুদ্ধের বর্ষপূর্তির দুদিন আগে মঙ্গলবার সংসদে দেওয়া এক ভাষণে এই চুক্তির রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করেছেন তিনি। অপরদিকে নতুন কৌশলগত ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার নির্দেশ আর পারমাণবিক অস্ত্র পরীক্ষা মস্কো শুরু করতে পারে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা কার্যত পশ্চিমা বিশ্বকে নতুন করে পারমাণবিক হুমকিরই সামিল বলে মনে করা হচ্ছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।